আসসালামু আলাইকুম, শাকিব এগ্রোটেকের পক্ষ থেকে সবাইকে জানা স্বাগত। 3 মাসে তেলাপিয়া হবে 300 গ্রাম থেকে 350 গ্রাম বা 400 গ্রাম, কিভাবে সম্ভব? অবশ্যই সম্ভব যদি আপনি কি করেন, আগে নার্সারিটা কমপ্লিট করে নেন, আর এটা যদি চাষের পুকুরে বা লালন পুকুরের অবস্থানটা হয় সেই ক্ষেত্রে, অর্থাৎ আপনাকে আগে তেলাপিয়াটা নার্সারি করে নিতে হবে, তারপর আপনি চাষকালীন সময় আপনি কি করবেন, এই তেলাপিয়াটাকে 300 গ্রাম 350 গ্রাম বা 400 গ্রাম করতে যাচ্ছেন 3 মাসে, সেটা সম্ভব যদি আপনি কি করেন, 1 নম্বর সেটা খাবারটা ঠিক দেন, 2 নম্বর ভালো মানের পোনা দেন, 3 নম্বর আপনি সঠিক পরিমাণে খাবার দিচ্ছেন এবং পুকুরের ব্যবস্থাপনা ভালো রাখতেছেন। এই 3টা জিনিস যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনার তেলাপিয়া অবশ্যই অবশ্যই এই গ্রোথটা দিবে। এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আমি এত কিছু দিচ্ছি তারপরেও তো আমাদের তেলাপিয়া বড় হচ্ছে না বা আমাদের তেলাপিয়া এই সাইজ হচ্ছে না, তাহলে আমরা কি করতে পারি? সেই জন্য আমি বলবো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন, বেল বাটনটি প্রেস করবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসবে সবগুলো দিতে। এসে টাইগার তেলাপিয়া খায় কম বাড়ে বেশি। দেখেন, আপনার আগে তেলাপিয়াটাকে কি করতে হবে, নার্সারি করতে হবে। যখন আপনি কি করতে যাচ্ছেন, তেলাপিয়াটাকে বড় সাইজ করে বিক্রি করতে যাচ্ছেন। এখন অনেকে আছেন যারা কি করে থাকেন, লোকাল জায়গা থেকে বড় সাইজের 10 পিসে কেজি 20 পিসে কেজি 30 পিসে কেজি 50 পিসে কেজি 100 পিসে কেজি তেলাপিয়া কিনে থাকেন। কিনে এটা কি করেন, মজুত পুকুর বা সরাসরি লালন পুকুরে কিন্তু আপনারা দিয়ে থাকেন, অর্থাৎ আপনারা কোনো ধরনের নার্সারি করবেন না, নার্সারি ছাড়া পোনা খুঁজেন। এখন এই নার্সারি ছাড়া পোনা খুঁজলে কি হবে, সস্তার 3 অবস্থা হবে, আপনি লোকসানে পড়বেন, এটা অবধারিত আমি লিখে দিতে পারবো। কারণ কি, এই পোনা আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যাবে সেক্ষেত্রে তার একটা মৃত্যু হার হওয়ার একটা সম্ভাবনা থাকে, যার কাছ থেকে নেবেন সে পোনা বিক্রির জন্য আপনাকে নানান কিছু বুঝ দিবে, সঠিক ঘনত্ব আপনি জানবেন না, সঠিক পরিমাণে পোনা আপনি নেবেন না, পরিমাণ করতে যে মাছ একটা মারা যাবে, অন্যদিকে কী হবে, দামে কিনতেছেন পোনার দামটা কিন্তু দেখেন, যখন নার্সারি করে ফেলছে একটা পোনার, যখন নার্সারি করে ফেলছে ছোটো একটা পোনাকে নার্সারি করে 10 পিসে কেজি 20 পিসে কেজি যখন বিক্রি করতে, তখনও সে কিন্তু একটা তার লাভ কিন্তু সে নিয়ে নিয়েছে, অর্থাৎ আপনার যেই লাভ হওয়ার কথা সেই লাভটা কিন্তু সে অলরেডি নিয়ে নিয়েছে। যদি লাভ না হতো সে কিন্তু পোনা বিক্রি করতো না। ভাই দুনিয়াতে ভাই লাভ ছাড়া কেউ কিছু করে না, তো এটা আপনাকে মানতে হবে। তো প্রথম কথা, আপনি একটা লাভ কিন্তু ছেড়ে দিলেন, উনি একটা লাভ নিয়ে নিয়ে, তারপর আপনি কী করলেন, আপনি বললেন যে না আমি তো নার্সারি করা পোনা পাইলাম। আচ্ছা, নার্সারি করা পোনা পাইলেন, আপনার নার্সারি পুকুর ছিল না, এই জন্য আপনি নার্সারি করা পোনা পাইলেন, দেখে বেশি দামে পোনা কিনলেন, প্রথম দিকে আপনি লোকসানে পড়লেন। 2 নম্বর যে বিষয়টা হবে যে এই পোনাটা যদি ভালো মানের মনস্থে আপনি না, যদি 98% 99% বা 100% মনস্থ যদি না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি মাছ 3 মাস তো দূরে কথা, 2 মাস আড়াই মাস পালার পরে মাছের ডিম এসে যেতে পারে বা মাছের বাচ্চা চলে আসতে পারে। তো এই জন্য আমি বলবো যে আপনাকে অবশ্যই সেই অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া নেওয়া মাছ চাষটা করা উচিত। এখন আপনি যে জায়গা থেকে পোনা নিচ্ছেন, এখন উনি যদি আপনাকে শিওর করতে পারে সেক্ষেত্রে আপনার এটা একটা প্রফিট মার্জিন ওনাকে শেয়ার করেন, ঠিক আছে, কিন্তু আপনি যদি আপনাকে শিওর করতে পারে যে এটা আপনার মনোসেক্স তেলাপিয়া এবং সে যদি আপনার বিশ্বস্ত হয় কাছের মানুষ হয় সেক্ষেত্রে আপনি নিতে পারেন, তবে খেয়াল করবেন পরিবহন জনিতর কারণে যাতে পোনার মৃত্যু যাতে না হয় সেই জিনিসটা আপনাকে অবশ্যই ঠেকাইতে হবে। আবার দেখা যায় কিন্তু পরিবহন যখন করবেন এক জায়গা থেকে আরেক জায়গায় পোনা পরিবহন করবেন, সেক্ষেত্রে মাছ তো বড় বড় মাছ, ধরেন 100 গ্রাম ওজন বা 50 গ্রাম ওজন 30 গ্রাম ওজন মাছ, এই বড় বড় সাইজের যে মাছগুলো আপনি যে পরিবহন করতেছেন, অর্থাৎ পোনা মাছই সেটা বড় হয়ে গেছে, 100 গ্রাম 50 গ্রাম ওজন হয়ে গেছে, সেটা এখন খাওয়ার উপযোগী হয় না কিন্তু চাষে দেওয়ার উপযোগী। এই সাইজের মাছ যখন আপনি পরিবহন করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু অক্সিজেন সিলিন্ডার ছাড়া বা অক্সিজেন ব্যবস্থাপনা ছাড়া কিন্তু আপনি পরিবহন করতে পারবেন না। যদি 5 কিলো 3 কিলোর ভিতরে হয় সেক্ষেত্রে তো পরিবহন করা যায়, সেক্ষেত্রে লবণ দিয়ে স্যালাইন দিয়ে বিভিন্ন পন্থায় আপনাকে কিন্তু অবলম্বন করে আপনাকে কিন্তু কী করতে হবে, এই পোনাটাকে পরিবহন করতে হবে। এখন আপনি যদি ব্যবস্থাপনা যদি না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনি বড় একটা লোকসানের কিন্তু সম্মুখীন হবে। এই জন্য আমি বলবো যে আপনাকে অবশ্যই অবশ্যই এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন ব্যবস্থাপনাটা জানতে হবে। এখন আসলে যে আপনি নিজে যদি নার্সারি করে নেন সেক্ষেত্রে কী সুবিধা পান, নিজে নার্সারি করলে কত পোনা ছাড়লেন, কী পরিমাণ পোনা পাইলেন সেটা একটা হিসাব পাইলেন, 2 নম্বর কম খরচে আপনি এটা উৎপাদন করতে পারেন। আপনি কি জানেন যে প্রথম 1 মাস তেলাপিয়া মাছের পোনার পিছনে যে খরচটা হয় সেই খরচটা আসলে কিছুই না, মনে হয় যে খাবার দাম 140 টাকা কেজি 135 টাকা কেজি 160 টাকা কেজি, ভাই এতে কোনো কিছুই আসা যায় না। কারণ কি, খাবারের খরচের দাম বেশি কিন্তু খাবার তো লাগে অল্প, অল্প খাবারে মাছগুলো অনেক বড় হয়ে যায়। অন্যদিকে কী লাগছে, ছোটো পুকুরের ভিতরে আপনি মাছ বড় করতে পারতেছেন, এর সে সুবিধা কী পাবেন, অর্থাৎ 20% 2000 করে মাছ দিয়ে আপনি নার্সারি করতে পারতেছেন, 2000 পিস 20% তাহলে আপনি কী সুবিধাটা পাচ্ছেন, যে জায়গায় আপনি যখন চাষে দেবেন সেক্ষেত্রে মাত্র 250 পিস করে শতাংশে চাষে দিতে হয়, সেই জায়গায় আপনি তার কয়েক গুণ প্রায় 10 গুণ 8 থেকে 10 গুণ পরিমাণ ঘনত্ব দিয়ে আপনি নার্সারি করতে পারবেন, তার মানে আপনি নিরাপদে থাকতে পারতেছেন, ঝুঁকিহীন থাকতে পারতেছেন। তারপরে দেখা যাচ্ছে কি, আপনি এক পুকুর থেকে আর এক পুকুরে যখন মাছ শিফট করবেন সেক্ষেত্রে পরিবহন খরচ লাগলো না, জাল খরচ লাগতেছে না, বা আপনি নিজেদের লোকজনই কিন্তু এক পুকুর থেকে আর এক পুকুরে শিফট করাতে পারতেছে এবং মাছের মৃত্যু হার হবে না। এই জন্য আমি বলবো যে এই জিনিসগুলো কিন্তু আপনার জন্য খুব একটা উপকারী হবে। তারপর যে বিষয়টি থাকে, আপনি তো অবশ্যই অরিজিনাল জায়গা থেকে ভালো জায়গা থেকে বিশ্বস্ত জায়গা থেকে পোনা সরবরাহ করছেন, সেক্ষেত্রে তো আপনি নিশ্চিত আছেন যে এই মাছ মোটামুটি 1 বছর ভিতরে বাচ্চা দিবে না। তো এখন আসেন যে এই মাছ চাষ শুরু করলেন,
ইনশাল্লাহ আশা করি আপনার কোনো তেমন কোনো সমস্যায় পড়তে হবে না। এখন আসলে এই মাছ চাষকালীন সময় আপনার বলতেছেন যে মাছ তো বড় হয় না, প্রায় মাছ বড় হয় না, তার পিছনে কারণ থাকতে পারে যে মাছের জাত ভালো না। এখন জাত যদি ভালো হয় সেক্ষেত্রে যদি আপনার গিফট জাতের তেলাপিয়া হয় সেক্ষেত্রে অবশ্য অবশ্যই রেজাল আসবে। যদি গিফট জাতের তেলাপিয়া অর্থাৎ এই জাতের হাইব্রিড জাতের তেলাপিয়া যদি হয় সেক্ষেত্রে অবশ্য অবশ্যই ভালো রেজাল আসবে। এসির তেলাপিয়া চাষে লাভ হয় দ্বিগুণ। যদি এখন কথা হলো যে এই তেলাপিয়া যদি ভালো তেলাপিয়া না হয়, ভালো মানে তেলাপিয়া না হয়, যদি একই প্রজনন মানে একই বাপ মাতে বারংবার প্রজনন হইতে আসে একই ব্রুড মাছ আর জীবনে চেঞ্জ হয় না, সেরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু লোকসানে পড়ার একটা সম্মুখীন হইতে পারে। তারপর আছে অনেকে আছেন যারা ব্রুড মাছগুলো দেখেন বাইরে দেশে বাইরে থেকে যখন ব্রুড মাছগুলো নিয়ে আসা হয় সেক্ষেত্রে কী পরিমাণে খরচ করে নিয়ে আসতে হয়, কত লাখ টাকার যে ব্রুড মাছ নিয়ে আসতে হয় আপনি কল্পনা করতে পারবেন না। মাত্র 10-12 হাজার ব্রুড মাছের যে কী পরিমাণ দাম সেটা আপনি কল্পনা করতে পারেন। পোনা নিয়ে আসায় যখন পোনা নিয়ে আসায় মা বাবা যখন নিয়ে আসায় তখন দেখা যায় মানে 0.01 গ্রাম থেকে 0.02 গ্রাম, অর্থাৎ এই মাছগুলো প্রায় 70-80 হাজার 1 লাখ লাইনে পোনা থাকে। অর্থাৎ মানে মাত্র ধানি পোনা সাইজের এই পোনাগুলো কিন্তু বাইরে থেকে দেশে বাইরে থেকে নিয়ে আসা হয় বিপুল পরিমাণ দাম দিয়ে কিন্তু পোনাগুলো নিয়ে আসতে হয়। এই পোনাটা নিয়ে এসে বাংলাদেশে কী করা হয় এটা এই দিয়ে মানে এরাই বাবা মা তৈরি হবে, এরাই জেনারেশন তৈরি করবে। এই জিনিসগুলোতে এত পরিমাণ দামি জিনিস এটা কিন্তু সব হ্যাচারি কিন্তু পারবে না। একটা হ্যাচারি চালাতে গেলে কী পরিমাণ খরচ করতে হয় সেটা হ্যাচারি মালিকই জানে। এখন কথা হলো যে খরচটা কমানোর জন্য তারা কী করে দেশীয় যেই তাদের কাছে যেই ব্রুডগুলো ছিল সেইগুলো ব্রুড রিজেক্টেড ব্রুড মাছগুলো দিয়েই বারংবার প্রজনন করতে থাকে, সেই ব্রুড মাছ দিয়ে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না। প্রতি বছর অথবা 2 বছরে 1 বার অবশ্য অবশ্যই ব্রুড মাছ পরিবর্তন করাটা খুবই জরুরি হয়ে যায়। এই জিনিসগুলো কিন্তু সবাই করতে পারে না। যাদের অনেক বেশি সেলস থাকে, কোটি কোটি পোনা বিক্রি করতে পারে, তারাই শুধুমাত্র এই কাজটা করে থাকে। অর্থাৎ যে কোনো কোম্পানি কিন্তু এই কাজটা করে থাকতে পারে, অর্থাৎ হ্যাচারি পক্ষে সম্ভব না হলে কোম্পানির পক্ষে সম্ভব। কারণ কি কোম্পানির কয়েক হাজার খামারি থাকে, যে কোনো কোম্পানি শুধুমাত্র শাকিব এগ্রো টেকের কথাই বলবো না, বাংলাদেশে আরও অনেক কোম্পানি আছে, তারা কিন্তু প্রতি বছর না হলে প্রতি 2 বছর অন্তর অবশ্য অবশ্যই ব্রুড মাছ কিন্তু তারা পরিবর্তন করে থাকে। হয়তো একই দেশ থেকে ব্রুড মাছ নিয়ে আসতেছে সমস্যা নাই, কিন্তু তারা কী করতেছে ব্রুড মাছ অবশ্য অবশ্যই পরিবর্তন করতেছে। তো এই জন্য আমি বলবো যে আপনাকে অবশ্য অবশ্যই এই ব্রুড মাছের দিক খেয়াল করতে হবে। এখন আসলে যে পোনা মান ভালো হলে সব কিছু ঠিক আছে, তারপরেও যদি গ্রোথ না আসে সেক্ষেত্রে কী হবে আপনার পুকুরে পরিবেশ দায়ী। আপনার পুকুরে পরিবেশটা ঠিক রাখতে পারেন না, আপনার পুকুরে হয়তো বা 1 কুমার পর্যন্ত কাদা, আপনার পুকুরে 1 হাঁটু পরিমাণ কাদা, সেই কাদা অবশ্যই অপসারণ করতে হবে। তারপর যে বিষয়টি থাকে আপনার পুকুরে পরিবেশ ভালো রাখলেন, ঠিক মতন খাবার দিচ্ছেন না, সঠিক পরিমাণে খাবার দেন না, সঠিক মানের খাবার দেন না, আপনি নিম্নমানের খাবার দেন, হাতে বান্না খাবার দিতেছেন, কেউ একজন ফর্মুলা দিচ্ছে ওই ফর্মুলা অনুযায়ী খাবার দিতেছেন, খাবারের পার্সেন্টেজ প্রোটিন পার্সেন্টেজ মাত্র 18-20 বা 20-25, এই প্রোটিন পার্সেন্টেজ দিয়ে খাবার দিয়ে কিন্তু রেজাল্ট আসবে না। আপনাকে অবশ্যই 28-30% প্রোটিনে খাবার দিয়ে তেলাপিয়া চাষ করতে হবে। তারপর খাবারের পরিমাণটা সঠিক দিতে হবে, আপনি একবেলা খাবার দিলেন আর একবেলা দিলেন না, হবে না। আপনি মাছ খাবার চাহিদা হলে ধরুন 5 কেজি, সেক্ষেত্রে আপনি দেন খাবার দেন মাত্র 2 কেজি, হবে না। তো এই জন্য আমি বলবো সঠিক পরিমাণে খাবার দেওয়া, সঠিক নিয়মে খাবার দেওয়া, সঠিক মানের খাবার দেওয়াটা খুব জরুরি। এখন বলেন যে এই জিনিস যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে রেজাল্ট আসবে না, 100% রেজাল্ট আসবে। এখন আপনি বলতে পারেন যে ভাই কোন কোম্পানি তেলাপিয়া নেবো, কোন জায়গাতে তেলাপিয়া নেবো, ভাই আপনি আমাদের কোম্পানি থেকেও নিতে পারেন, বাংলাদেশে আরও অনেক কোম্পানি আছে তাদের থেকেও নিতে পারেন। তবে খেয়াল করবেন আমাদের কোম্পানি যেহেতু সরাসরি কোনো ডিলার নাই, আপনারা কী করছেন সরাসরি কোম্পানি থেকে নিতে পারতেছেন। অর্থাৎ B2C হচ্ছে কাস্টমার কী করছে সরাসরি কোম্পানির হেড অফিসে ফোন দিয়ে তারা পোনা অর্ডার করতে পারতেছেন, পোনা বুকিং করতে পারতেছেন, এছাড়া কী করতেছেন আমাদের ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি পোনা বুকিং করতে পারবেন বা পোনা অর্ডার করতে পারতেছেন। যার মাধ্যমে কী হচ্ছে আপনি নিশ্চিন্তে থাকতে পারতেছেন কাস্টমারের জন্য আপনারা কিন্তু ওয়েবসাইট তৈরি করেছি একদম সহজ। যে কেউ www.shakibagrotech.com এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু পোনা অর্ডার করতে পারতেছেন। আমরা সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করতেছি কাস্টমার যদি স্যাটিসফ্যাকশনটা হাই লেভেলে থাকতে পারে, সেই জন্য আমরা কী করছি 24 আওয়ার আপনি কী করতে পারেন পোনা অর্ডার করতে পারতেছেন অনলাইনে। আবার কী করতে পারেন আপনার 10:00 থেকে রাত 8টার ভিতরে ফোন দিয়ে কিন্তু আমাদের কনসালটেন্টের মাধ্যমে বা আমাদের স্টাফদের থেকে কিন্তু পোনা অর্ডার করতে পারছেন। তো এই সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনি কিন্তু পাচ্ছেন শুধুমাত্র শাকিব এগ্রোটেক থেকে। এবং কি পোনা চাষকালীন সময় মাছ চাষকালীন সময় যে কোনো ধরনের সমস্যা কিন্তু আপনারা কিন্তু আমাদের থেকে ফ্রি পাচ্ছেন। এর পাশাপাশি আমরা গাইডলাইন বই দিচ্ছি, দেওয়ার পরেও যদি আপনি সফল হতে না পারেন, আপনার মাঝে যদি 3টা কেজি না আসে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই বলবো যে ভাই এরপরে আর কোনো কথা নেই। কারণ কি অবশ্যই অবশ্যই আসতেছে, কারণ কি আমাদের খামারিরা এটা করতেছেন, তাদের ভিডিও আমরা কিন্তু দেখাচ্ছি। কারণ কি তারা এই জিনিসগুলো করতেছে, আমরা প্রতি 10 দিন অন্তর অন্তর ফোন দিচ্ছি খামারিদের, আপনি করবেন না আপনাকে করাই হোক, মানে যেমনি হোক আপনি বাধ্য থাকবেন যে আপনি এটা করতে হোক। কারণ কি আপনাকে করাইলে আপনি এই জিনিসটা সঠিকভাবে করলে আপনার লাভ, আমার লাভ নাই। তো
আমাদের লাভ আছে। আমাদের লাভ কোন জায়গায়? আপনি একজন সফল উদ্যোক্তা, সফল খামারি হলেন, আমাদের একটা রেকর্ড তৈরি হলো যে আমরা এই পরিমাণ খামারি, রেকর্ড পরিমাণ খামারি আমরা কী করতে পারি, সফল খামারি বানাইতে পারি। এটা আমাদের জন্য খুবই একটা আনন্দের জায়গা, এবং আমি পার্সোনালি, আমি সাকিবের অবশ্য অবশ্যই এটা আমার একটা চ্যালেঞ্জিং একটা জায়গা যে আপনারা আমাদের পুনা নিয়ে মাছ চাষ করে সফল হচ্ছেন, আপনাদের সফলতার গল্পগুলো আমরা আমাদের চ্যানেলে তুলে ধরতে পারতেছি, তার মাধ্যমে আরও বহু তরুণ উদ্যোক্তারা কী করতে পারছেন, সফল হইতে পারছেন, তারা এই দিকে আসতেছেন। অনেক তরুণ উদ্যোক্তা বাইরে আছেন যারা কী করছেন, মাছ চাষ শুরু করবেন কী করবেন না ভয় পাচ্ছেন, অনেকে আছেন বিপদে চলে যাচ্ছেন, মাদকগ্রস্ত হচ্ছেন, বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত হয়ে যাচ্ছেন, তারা যদি আসে যদি মাছ চাষটা করতে পারেন, দেখেন মাছ চাষ করা কীরকম যে একটা মানে মানে কী একটা আনন্দের বিষয়, যারা করে মাছ চাষ করে তারা বুঝতে পারে। খাবার দিতে মাছের পুকুরে পাড় দিয়ে যখন যাবেন, আমাদের তেলাপিয়া যখন চাষ করেন, আমাদের খামারে বলে ভাই আপনার মাছ এমন একটা জিনিস যে ভাই পুকুর পাড়ে হাইটে গেলেও মাছ কাছে এসে পড়ে, মনে হয় যে মানে আমার সন্তানের মতো আমার কাছে আসতেছে, ভাই এই মাছগুলো তো বেচতে মন চায় না ভাই কী করবো, কারণ কি এই যে চার মাস পাঁচ মাস পালতেছে তার একটা মনের ভিতরে অন্যরকম একটা কিন্তু ভালোবাসা তৈরি হয়ে যায়। এই ভালোবাসার জন্যই কিন্তু যারা এই নেশাগ্রস্ত হয়েছে, মাদকগ্রস্ত হচ্ছে, তরুণ যুবকরা যারা এই সমস্যাগুলো করতেছে, তারা কিন্তু দেখা যাচ্ছে এই যে নেশাই যেতে পড়বে, ঠিক আছে নেশা করো কোথায়, মাছের নেশাই করো, মাছ পালো, মাছ পাইলে কী করো, মাছ বড় করে বিক্রি করো, লাভবান হোক, সন্তান আছে, বাবা আছে, সবার নিয়ে ভালো থাকবে, এটা আমরা চাই। অর্থাৎ আমরা চাচ্ছি যে কি বাংলাদেশটা এগিয়ে যাক, বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে যাতে কী হয় শাকিব এগ্রোটেকের খামারি তৈরি হয়, এবং প্রত্যেকটা খামারি যাতে কী হয় সফল উদ্যোক্তা হতে পারে, এই জন্য আমরা গাইডলাইন বই দিচ্ছি, সঠিকভাবে মাছ চাষ করুন, ইনশাল্লাহ আশা করি এই জিনিসটা ফলাফল অবশ্যই অবশ্যই পাবেন। এখন তাহলে ভিডিওর সামারি কি, আমরা যখন কী করবো চার মাসে 3 পিসে কেজি তেলাপিয়া করতে যাচ্ছি, অর্থাৎ 4 মাসে 3 পিসে করতে যাচ্ছি, সেক্ষেত্রে প্রথম যে জিনিসটা লাগবে আপনাকে অবশ্যই 1 মাস নার্সারি করতে হবে, 3 মাস চাষ করতে হবে। এখন এই 3 মাস চাষকালীন সময় অবশ্যই ভালো মানের খাবার দিতে হবে, ভালো মানের পুকুর প্রস্তুতি হইতে হবে, এবং কি আপনার পোনা ভালো হইতে হবে। এখন পুকুর প্রস্তুতির বিষয়ে যেগুলো থাকে অবশ্যই মাসে মাসে অবশ্যই আপনাকে চুন লবণ দিয়ে যেতে হবে, পাশাপাশি কী করতে হবে পুকুরে পানির গভীরতা যাতে কোনোভাবে 4 ফিটের নিচে না আসে, 4 ফিটের 1 ইঞ্চি পরিমাণে যাতে নিচে না আসে সেই দিকে খেয়াল করুন, পারলে আরও বেশি রাখবেন, এক্ষেত্রে আপনার রেজাল্ট ভালো হবেন। পানিতে অক্সিজেন স্বল্পতা হবে না, মাছের অক্সিজেন স্বল্পতা হবে না, এতে করে মাছ দ্রুত সময়ে সাঁতার কাটবে, দ্রুত সময়ে বড় হবে, দ্রুত সময়ে এরা কিন্তু খাবার দিকে আকৃষ্ট হবে, এবং এই মাছগুলো পালন করে আপনি দ্রুত সময়ে প্রফিট করতে পারবেন। এবং এই মাছগুলো এফসিআর খুব কম, কারণ কি নিজের মলমূত্র নিজে খায়, এই মাছগুলো চাষ করতে গেলে সহজে কিন্তু মারা যায় না বা রোগ ব্যাধিতে আক্রান্ত হয় না, যার কারণে দেখা যায় রোগ আক্রান্ত হয় না, যেহেতু খাদ্য খরচ কম, মেডিসিন খরচ কম, ডাক্তার আসবে না, ডাক্তারের খরচ কম, অন্যদিকে আপনার তো আমাদের থেকে ফ্রি কনসালটেন্সি পেয়ে যাচ্ছেন, যে কোনো সমস্যায় আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু আমাদের ডাক্তার সাহেবরা কিন্তু আপনাকে কিন্তু সহায়তা করে থাকেন। এই জিনিসগুলো যদি মেনটেন করে মাথাস করতে পারেন, আশা করি অবশ্যই ভালো কিছু করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।